এবার দেখো অতি সংক্ষিপ্ত পাঠের অঙ্কগুলো এমসিকিউ টাইপের অঙ্কগুলো হলো, এবার দেখাচ্ছি অতি সংক্ষিপ্ত পাঠের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। যেমন দেখো দুইয়ের দেখে এক একটা, দুইয়ের দাগের এক একটা, 2-1 অতি সংক্ষিপ্ত পাঠের এক একটা দুইয়ের দাগের একটা অঙ্কটা। যদি a ইকুয়াল টু, যদি ক্যাপিটাল a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 2-4-5-6, ক্যাপিটাল a, এই ম্যাট্রিক্সটা 2-4-5-6, এবং b একটা ম্যাট্রিক্স, এবং ক্যাপিটাল b একটা ম্যাট্রিক্স যার মান দেওয়া আছে 3-6-5-9, 3-6-5-9, 2 by 2 ক্রমের একটা ম্যাট্রিক্স যদি a equal to it হয় b equal to it হয় দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে তবে 2 by 2 ক্রমের একটা ম্যাট্রিক্স x নির্ণয় করো তাহলে পাচ্ছ 2 by 2 ক্রমের একটা ম্যাট্রিক্স x নির্ণয় করো যখন 3 a plus 4 b সমান 2 x। এই কন্ডিশন থেকে তোমাকে x এর মান নির্ণয় করতে হবে, এই জায়গা থেকে বলছি x এর মান নির্ণয় করো। সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ওকে। তাহলে a ইকুয়াল টু এটা দেওয়া আছে, b ইকুয়াল টু 3-6-5-9 গুলো দেওয়া আছে, ঠিক আছে। 3a plus 4b, এই যে 3a plus 4b এই জায়গা থেকে 3a plus 4b = 2x, এই যে পার্টটা দেওয়া আছে এই জায়গা থেকে তোমাকে x এর মান নির্ণয় করতে হবে, যেখানে x এর পরিচয় হচ্ছে x হচ্ছে সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে x এর মান একটা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই রিলেশন কাজে লাগিয়ে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, যেখানে x এর হচ্ছে একটা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে রিলেশন হচ্ছে 3a plus 4b = 2x, তাহলে এখানে a দেওয়া আছে, b দেওয়া আছে, তাহলে এর সঙ্গে 3 গুণ করবো, b এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 3a plus 4b পেয়ে যাবো, আর 2 x যেখান থেকে x এর মানটা পাঠাবো। তাহলে দেখো এখন নাও থ্রি ইন্টু এ বলতে এটা 2-4-5-6 plus 4b, 4 ইন্টু b বলতে এটা 3-6-5-9 = 2 x ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এটা অপরিচিত একটা মান বার করবো, সমান সিম্প্লাইং তিনটার ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে ম্যাট্রিক্সটা হবে 6, 3-4-12, 3-5-15, 3-6-18। তোমরা জানো কোনো একটা স্কেলার রাশি দিয়ে কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে সেই স্কেলারটা বা সেই কনস্ট্যান্টটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে, ম্যাট্রিক্সের যতগুলো পদ রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকটা পদকে আমি ওই 3 এই যে স্কেলারটা ছিল, কনস্ট্যান্ট ছিল, সেটা দিয়ে গুণ করে দিলাম। একই রকমভাবে 4 ইন্টু দিস ম্যাট্রিক্স মানে 4 দিয়ে প্রত্যেকটা পদকে আমি গুণ করতে হবে, তাহলে প্লাস 4 দিয়ে 4 3 12, 4 6 24, 4 5 20, আর 4 9 36 = 2 x, ক্লিয়ার। এবার এই দুটো ম্যাট্রিক্সে যোগ করতে পারো খুব স্বাভাবিকভাবেই, তার দিস ইমপ্লাইং এই দুটো ম্যাট্রিক্সে যোগ করতে 6 আর 12 18, এই যে 6 আর 12 18, 12 আর 24 36, তারপর দেখো 15 20 35, তারপর 36 18, ঠিক আছে। ছয় আট 14, 3 আট 4, 5 54, তাহলে 18 36 35 54, এটা 2x এর মান, দিস ইজ ইকুয়াল টু 2x, অর্থাৎ 2 x এর মান হলো 18 36 35 54। এখান থেকে x এর মান, x এর মান হাফ ইন্টু দিস, দিস ইমপ্লাইং ক্যাপিটাল x ইকুয়াল টু এই হাফটা এখানে চলে আসবে, হাফ ইন্টু ম্যাট্রিক্সটা 18 36 35 54, ওকে। দিস ইমপ্লাইং x ইকুয়াল টু এই হাফটার ভেতরে ঢুকলে, হাফটার ভেতরে ঢুকলে প্রথমেরটা 18টা 9 হয়ে যাবে, 36টা 18 হয়ে যাবে, ওকে, 35টা 35/2 হয়ে যাবে, 35টা 35/2 হয়ে যাবে, আর 54টা হয়ে যাবে 27। এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার একটা স্কোয়ার ম্যাট্রিক্স x এর মান। তাহলে x এর মান আমার বেরিয়ে গেল একটা সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স 9, 18, 35/2, 27, ঠিক আছে।
তাহলে এ এবং বি যদি এরকম দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং এরকম রিলেশন দেওয়া থাকে, সেখান থেকে এক্স এর মান অনুসারে বার করতে হলে তো খুব স্বাভাবিকভাবেই আমরা এক্স এর মানটা খুব স্বাভাবিকভাবে ন্যাচারালি এক্স এর মানটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই রিলেশনে শুধু এ এবং বি এর মানটা বসে দিলে এক্স এর মান খুব স্বাভাবিকভাবে তোমরা দিলে বসে দেবে। এই টাইপের অঙ্ক সাধারণত করতে হয়। আরও আছে, দেখাচ্ছি এর প্রোডাক্টটা দেখো, এরপরে দেখো তিনের দাগের একটা অঙ্ক দেখেছি, থ্রি ওয়ান, তিনের দাগের এক একটা, থ্রি ওয়ান, তিনের দাগের এক একটা, তিনের দাগের এক একটা বলছে এ প্লাস বি সমান এ প্লাস বি, এর মান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান ফাইভ টেন, ওয়ান ফাইভ টেন, ওকে, ফাইভ নাইন এইট, ফাইভ নাইন এইট, এটা এ প্লাস বি, এবং এ মাইনাস বি, এবং এ মাইনাস বি, এই ম্যাট্রিক্সটার মান দেওয়া আছে কত জানো, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, ওয়ান ওয়ান সিক্স, ওয়ান ওয়ান সিক্স, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে। ফাইন্ড এ অ্যান্ড বি, বলছি এ বি নির্ণয় করো, ফাইন্ড এ অ্যান্ড বি, এ এবং বি এর মান নির্ণয় করতে পারো। তো এ বি দুটো ম্যাট্রিক্স যেখানে এরকম এ এবং বি ম্যাট্রিক্স দুটো এইরকম সম্পর্কে জড়িত রয়েছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে ওয়ান ফাইভ টেন, ওয়ান এ প্লাস বি তার মান দেওয়া আছে ওয়ান ফাইভ টেন, ফাইভ নাইন এইট এ প্লাস বি এর মান দেওয়া আছে, এবং এ মাইনাস বি এর মান দেখতে পাচ্ছ তোমরা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, ওয়ান ওয়ান সিক্স। ফাইন্ড এ অ্যান্ড বি, এ এবং বি ম্যাট্রিক্স দুটো নিয়ে ধরতে হবে। তাহলে এটা এক নম্বর তুমি নাম দিয়ে দাও, যদি আছে এটা এক নম্বর, এটা দিয়ে নাও দু নম্বর, এক এবং দুই যদি যোগ করো তাহলে বি বি কেটে তাহলে এর মান বেড়ে যাবে। তাহলে অ্যাডিং ওয়ান অ্যান্ড টু, দেখো অ্যাডিং ওয়ান অ্যান্ড টু, এক নম্বর এবং দু নম্বর যোগ করে পাই, তাহলে এ এ টু এ আর বি বি কেটে গেল, তাহলে টু এ সমান এক নম্বর দু নম্বর যদি যোগ করি তাহলে এ আর এ টু এ আর বি বি কেটে গেল, তাহলে টু এ সমান এটা মেটে যোগ করে দাও, তাহলে ওয়ান ফাইভ টেন, ফাইভ নাইন এইট, এটা যোগ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, ওয়ান ওয়ান সিক্স, ওকে। এবারে দেখো এটা যোগ করো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, ফাইভ মাইনাস ওয়ান ফোর, টেন মাইনাস ফোর সিক্স, ফাইভ ওয়ান সিক্স, নাইন ওয়ান টেন, এইট সিক্স চোদ্দো, ফোরটিন, এটা কার মান, এটা হচ্ছে টু এ, তার মান বার করতে হবে কার, এ এর মান বার করতে হবে। দিস ইমপ্লাইং এ এর মান হাফ দিয়ে ভেতরে ঢুকে দাও, দিস ইমপ্লাইং এ ইকাল টু, প্রত্যেকটা ভেতরে হাফ চলে যাবে, তাহলে হাফটা একবার ভেতরে ঢুকেছে, তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা দুই হয়ে যাবে, এটা তিন হয়ে যাবে, এটাও তিন হয়ে যাবে, এটা পাঁচ হবে, এটা সাত হবে, এটা আনসার। তাহলে এটা এ এর মান বেরোল। একই রকমভাবে এক নম্বর দু নম্বর যোগ করে যেমন এ পেলাম, যদি এক নম্বর থেকে দু নম্বর বাদ দিয়ে দিই তাহলে কী পাবো, তাহলে এটা অ্যাডিং না করে যদি সাবস্ট্রাক্ট করি, বিয়োগ করি, তাহলে এ এবং বি এর মান করে যাবে। সাবস্ট্রাক্টিং এবার দেখো বি এর মান বার করছে, সাবস্ট্রাক্টিং টু ফ্রম ওয়ান, অর্থাৎ এক নম্বর থেকে দু নম্বর বিয়োগ করে পাই, এক নম্বর থেকে দু নম্বর, সাবস্ট্রাক্টিং টু ফ্রম ওয়ান, তাহলে এখান থেকে এ প্লাস বি মাইনাস বি বিয়োগ করে কত হবে, এ কেটে যাবে, তাহলে এ বি এই টু বি হয়ে যাবে, তাহলে এদিকটা টু বি হয়ে যাবে, আর এদিকটা কী হয়ে যাবে, এটা বিযুক্ত কেটে যাবে, ওয়ান ফাইভ টেন, ফাইভ নাইন এইট, মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, ওয়ান ওয়ান সিক্স, বিয়োগ করলাম যেটা এক নম্বর থেকে দিলাম, তাহলে এটা এক নম্বর এটা দু নম্বর ডান দিকটা, এটা বাম দিকটা টু বি হয়ে গেছে। এবার এটা বিয়োগ করলে কত হবে, ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান মানে টু, মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল, তারপর ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে যাবে, টেন প্লাস ফোর দশ হচ্ছে চোদ্দো হয়ে গেল, এটা একই রকমভাবে নিচেরটা করলে কত হবে, একই রকমভাবে নিচেরটা করলে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর, নাইন মাইনাস ওয়ান মানে এইট, এইট মাইনাস সিক্স মানে টু, আবার দেখে নাও ওয়ান মাইনাস মাইনাস প্লাস মানে ওয়ান প্লাস ওয়ান টু, ফাইভ প্লাস ওয়ান সিক্স, টেন প্লাস ফোর চোদ্দো, ফাইভ মাইনাস ওয়ান ফোর, নাইন মাইনাস ওয়ান এইট, এইট মাইনাস সিক্স টু, ঠিক আছে, এটা কার মান, টু বির মান, ওকে। তো দিস ইমপ্লাইং বি ইকট কত, হাফ অফ এটা, তাহলে দিস ইমপ্লাইং বি ইকট হাফ অফ এটা মানে দুই ভেতরে ঢুকিয়ে দাও, দুই যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে এটা হবে ওয়ান, তারপরটা হবে থ্রি, তারপরটা কত হবে সেভেন, ওকে, তারপর এটা এটা কত হবে টু, এটা হবে ফোর, এটা হবে ওয়ান, এটা আনসার।
এর আগে এই টাইপের অঙ্ক করেছি তাহলে যে কোনো দুটো সম্পর্ক a এবং b এর মধ্যে যদি দেওয়া থাকে সেখান থেকে সমাধান করে যেভাবে বিভব মান a এবং b এর মান নির্ণয় করতে তিন থেকে এই টাইপের তিনটা অঙ্ক করেছি করে নেব এরপর দেখো চারের দিকের একটা অঙ্ক দেখেন চারের দিকের অঙ্কগুলো দেওয়া আছে এরকম ধরো এটা হিন্টস দিচ্ছি চারের দিকে দেখো তিনটা অঙ্ক দেওয়া আছে একটা দেখো হিন্টস দিচ্ছে একটু চারের দিকে যেমন তিনের অঙ্কটা দেখো চারের দিকে তিন চারের দিকে তিনের অঙ্কটা বলছে টু ইন্টু টু ইন্টু একটা ম্যাট্রিক্স ওয়ান থ্রি জিরো এক্স ওয়ান থ্রি জিরো এক্স এটা টু ইন্টু এটা প্লাস অন্য একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত জন ওয়াই জিরো ওয়াই জিরো পয়েন্ট টু এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুটোর যোগফল বলে দেওয়া আছে ফাইভ সিক্স এই দুটোর যোগফল বলে দেওয়া আছে ফাইভ সিক্স ফাইভ সিক্স ওয়ান এইট ওয়ান এইট এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সের যোগফল বলে দেওয়া আছে এটা তাহলে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবে এই সম্পর্ক থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে একই রকম ভাবে ঠিক এই অঙ্ক মানে ম্যাট্রিক্সের অঙ্ক শুধু যোগ আর বিয়োগ আর গুণ এইসব ছাড়া তো কোনো ম্যাট্রিক্স কিছু কাজ নেই তো তোমরা যোগ জানো গুণ হলে জানো সবই জানো এটা দুই মানে দুইটার ভেতরে ঢোকাতে হবে স্ক্যালার মাল্টিপ্লিকেশন দিয়ে সেই দুটো যোগ করবে যোগ করে এটার সঙ্গে কম্পেয়ার করবে অনুরূপ অনুপাতে কম্পেয়ার করবে দেবে এক্স এবং ওয়াই এর মান বেড়ে গেছে এই টাইপের অঙ্ক সমস্ত এখানে রয়েছে খুব সহজভাবে এটা করা যায় যখন দুইটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আরেকটা লাইন করে দিচ্ছে দেবো তাহলে এটা দুই হবে এটা ছয় হবে এটা দুই শূন্য শূন্য হয়ে যাবে আর এটা টু এক্স হয়ে যাবে হলো প্লাস এটা ওয়াই জিরো ওয়ান টু যেমন চলে হয়ে গেল ইজিক্যাল টু এটা ফাইভ সিক্স ওয়ান এইট ক্লিয়ার এবার এই দুটো ম্যাট্রিক্সের যোগ খুব স্বাভাবিক অনুর কোনো উপর যোগ করবে যোগ করার পরে যেটা হবে সেটার সঙ্গে এটা কম্পেয়ার করলে এদিকে ম্যাট্রিক্সটা কম্পেয়ার করলে তুমি দেখবে অটোমেটিক্যালি এক্স এবং ওয়াই এর মান আমার বেরিয়ে চলে আসছে এভাবে চার দেখার অঙ্কগুলো ঠিক এই টাইপের রয়েছে এরপর তোমার পাঁচের দাগের করবে এবং ছয়ের দাগে করবে ঠিক আছে পাঁচের দাগের যেমন তোমরা দুইয়ের অঙ্কটা অবশ্যই করবে এবং ছয়ের দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছয়েরটাও করবে তাহলে পাঁচের দাগের দুই এক দুই পাঁচের দাগের এক দুই এবং ছয়ের অঙ্কটা মাস্ট করবে ঠিক আছে তাহলে পাঁচের দাগের এক দুই তোমাদের কাজ দিলাম পাঁচের দাগের এক দুই পাঁচের দাগের এক একটা দুইয়েরটা এবং ছয়ের দাগের অঙ্কটা এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি না হয় তখন আমরা বলবে তারপরে ক্লাসে আবার আমরা বিস্তারিত এই মানে অতি সংক্ষিপ্ত পাঠ্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ওকে